দিল্লিতে টিএমসি হচ্ছে ছাগলের তৃতীয় বাচ্চা দিল্লিতে টিএমসি হচ্ছে ছাগলের তৃতীয় বাচ্চা দিল্লিতে টিএমসি হচ্ছে ছাগলের তৃতীয় বাচ্চা মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক কামা কয়নকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য টিএমসি এর সাংসদরা বাংলার রাজনীতিকে কলুষিত করেছেন বাংলার মুখ পোড়াচ্ছেন দিল্লিতে এসে এর আগে আগের সত্রতা আমরা দেখেছি মহুয়া রায়চৌধুরী তিনি কাগজ ছুঁড়ে স্পিকারের উপরে দিয়েছিলেন সেটা সবাই সে ভিডিও দেখেছেন গত কদিন ধরে যে ধরনের নাটক করছেন তাদের এতে বাংলার মান বাড়ছে না যদি কোনো কিছু বলার থাকে সেটা যোগ্য জায়গায় ওঠান স্পিকার বারবার বলছেন কারণ নূতন কথা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করাটা বাংলায় বিফল হিংসা বন্ধ করতে পারছেন না ভ্যাকসিন ঠিকমতো দিতে পারছেন না রেশন নিয়ে গণ্ডগোল তাই এখানে এসে নাটক করে আর এখানে লোকের বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে ব্যবহার করেছেন কালকে শান্তনু সেন একজন ডাক্তার একজন নেতা সাংসদ কমপক্ষে তাকে একটা শোভা পায় না আর তাকে আবার সাসপেন্ড হতে হয়েছে এটা আরও লজ্জার বিষয় দেখুন মমতা ব্যানার্জি এটা ভালো করে জানেন যে উনি আইফোন ইউজ করেন আইফোন থেকে কোনো ডাটা হ্যাক করা যায় না আর যদি এত ভয় থাকে আমার মতো এরকম ফোন ইউজ করুন এখানে কোনো ডাটাও যাবে না কোনো ক্যামেরাও করার দরকার নেই কিছু নেই টেপ লাগাবার দরকার নেই আমি এক লাখ টাকার ফোনে পাঁচ টাকার টেপ লাগিয়ে দিয়ে লোককে নাটক করবেন দেখাবেন এটা মুখ্যমন্ত্রী শোভা পায় না আপনারা নিজেরাই ওই প্যাগাসেসের সফটওয়্যার ইউজ করেন আর আমাদের কাছে যখন ছিলেন মুকুলবাবু তিনি কমপ্লেন করেছিলেন যে আমার ফোন হ্যাক করা হচ্ছে শুরু তো আপনারা করেছেন মনের মধ্যে চোর আছে ভারতীয় জনতা পার্টির কালচারে বিশ্বাস করে না আপনারা যে কালচার থেকে এসেছে ইন্দিরা গান্ধীর কালচার তিনি তার নিজের পার্টির লোকেদের ফোন হ্যাক করতেন আর মমতা ব্যানার্জি এখন তার পার্টির প্রত্যেকটি নেতাকে আর যেহেতু সার্ভিলেন্সে রাখেন তারা কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপ ছাড়া কথা বলেন তিনি এসিলেনকে সেটা পাস হয়েছে তারা বলছেন মানুষ এটা জবাব দেবে আপনাদের বিরুদ্ধে এবং অমিত শাহকে পদত্যাগ করার দাবিতে তারা অনট রয়েছে দিল্লিতে টিএমসি হচ্ছে ছাগলের তৃতীয় বাচ্চা কেউ পছে না না সরকারের না বিরোধীতে এক্সট্রা লাফিয়ে বেড়ান ঝাঁপিয়ে বেড়ান নাটক করেন আমি দেখছি কয়েকদিন ধরে তার এম এল এমপিদের যে মানে লোকের অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য মিডিয়া আসার জন্য খুব চেষ্টা করছেন কিন্তু হওয়ার কিছু নয় মানুষ আপনাদেরকে সন্দেশ দিয়েছে উনিশ সালে চব্বিশের জন্য প্রস্তুত থাকুন অনেকেই হয়তো আর পার্লামেন্টে পৌঁছাতে পারবেন না